ভারতীয় দল কিন্তু লড়াই করেছে, যে সিস্টেমে তারা খেলতে অভ্যস্ত কোচ সেই সিস্টেমেই তাদের খেলিয়েছে। আগামী দিনে নিশ্চয়ই আরও কিছু ভালো প্লেয়ার আমরা পাবো, তবে দল নির্বাচনের ক্ষেত্রে কোচকে আরও বেশি ওয়াইড ওপেন হতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এএফসি এশিয়ান কাপে ভারতীয় ফুটবল দলের পারফরমেন্স, উজবেকিস্তানের বিরুদ্ধে হার এবং তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও হার, কিন্তু ভারতীয় দল যে লড়াইটা করেছে সেই লড়াইটাকে কিন্তু অনেকেই কুর্নিশ জানাচ্ছেন। তো কি বলছেন প্রাক্তন ফুটবলাররা ভারতীয় দলের পারফরমেন্স নিয়ে সম্প্রতি, সেই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য এবং অমিত ভদ্রের সঙ্গে। তো তারা কি বলছেন ভারতীয় দলের পারফরমেন্স নিয়ে, চলুন শুনে নেওয়া যাক। দেখো, ফল যাদের বিরুদ্ধে খেলেছি তারা প্রত্যেকেই র্যাঙ্কিংয়ে আমাদের থেকে অনেক আগে, তবে তুমি যদি লক্ষ্য করে দেখো যে পাঁচটা গোল আমরা কনসিড করেছি প্রত্যেকটাতেই ছোটোখাটো ভুল ছিল আমাদের, একটা ভালো দলের কাছে এটা প্রত্যাশিত নয়। আমরা দারুণ লড়াই করেছি এবং বিশেষ করে গোলরক্ষকের কথা আমি বলবো, ও মারাত্মক কিছু ভুল করেছে যে ভুলের খেসারত আমাদের দিতে হয়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এদের নিয়ে আমরা মাতামাতি করি বটে, তবে একটা কথা মাথায় রাখতে হবে, জাতীয় দলে এমন কিছু খেলোয়াড় রয়েছে তাদের যোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাবে। আমি অন্তত তিনজন খেলোয়াড়ের কথা বলতে পারি, তাদের নিয়ে ভাবতে হবে, সন্দেশ জিঙ্গান, সুনীল ছেত্রী এবং গোলরক্ষক গুরপ্রিং সিং সাধু। সুনীল অনেক দিয়েছে আমাদের, সুনীলের কাছ থেকে আমার মনে হয় আর কিছু বোধহয় পাওয়ার আমাদের নেই। ও মোটিভেটেড করতে পারে দলকে ঠিকই, কিন্তু প্রথম থেকে লিড করবে, প্রথম থেকে প্রতিপক্ষকে চাপে ফেলবে সেই ক্ষুরধার ব্যাপারটা হয়তো তার কাছে নেই। তুমি যদি লক্ষ্য করে দেখো, আমরা প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়ার সাথে খেলেছি, ওদের স্পিডে এবং ওদের স্বাস্থ্যের সাথে আমরা কিন্তু পেরে উঠিনি। দ্বিতীয় ম্যাচ উজবেকিস্তান, ওরাও কিন্তু খুব দীর্ঘকায় খেলোয়াড়, খুব গতিশীল ফুটবলার, ওরা যে ফুটবলটা খেলেছে তাদের সাথে একটা বড় খামতি থেকে গেছে। অনিরুদ্ধ থাপাকে কোনো দরকার ছিল না দ্বিতীয় ম্যাচে প্রথম থেকে খেলার, সেখানে টাংরি প্রথম ম্যাচে ভালো খেলেছিল, ওকে রাখতে পারতো, এটা কোচের ভাবনা। কিছু কিছু জায়গায় যদি আমরা একটুখানি ভুলগুলো শুধরে নিতে পারি, আমার মনে হয় না খুব একটা খারাপ হবে। তুমি যে কথাটা বলেছো তোমার সাথে আমি একমত, ভারতীয় দল কিন্তু লড়াই করেছে, যে সিস্টেমে তারা খেলতে অভ্যস্ত কোচ সেই সিস্টেমেই তাদের খেলিয়েছে। আগামী দিনে নিশ্চয়ই আরও কিছু ভালো প্লেয়ার আমরা পাবো, তবে দল নির্বাচনের ক্ষেত্রে কোচকে আরও বেশি ওয়াইড ওপেন হতে হবে। যদি একটা সংকীর্ণ মন নিয়ে সে টিম করতে যায় সেক্ষেত্রে কিন্তু দলের পক্ষে ভালো হবে না। আর ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে একটা কথা বলবো, আমরা তো নাচানাচি করছি, চিৎকার করছি, সব করছি, একটা মাত্র বাঙালি প্লেয়ারকে পেয়েছি, এটা নিয়ে আমাদের বলার আর কিছু নেই। বাঙালিরা যদি ফুটবল না খেলে মোহনবাগান ইস্টবেঙ্গলে ঢুকতে না পারে, ফুটবলের গরিমা বাড়বে না। কোনো অবস্থাতেই তোমরা, আমি জানি না আগে কী হিস্ট্রি জানো, ইস্টবেঙ্গল এর আগের বছরে এই ধরনের টুর্নামেন্টে বোধহয় মুম্বাই আমাদের ক্লাব হয়ে রয়ে গেছিলো, এই না না কোনো একটা এই ধরনের এশিয়ান কাপে বোধহয় আগে খেলেছিলো, বরাবরই আমাদের গ্রুপে যারা পড়েছিলো তাদের কাছে কোনো অবস্থাতেই জেতার জায়গায় নেই। একমাত্র যারা ফুটবলের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত তারা সবচেয়ে ভালো জানে। আমরা হয়তো অনেকটা বিক্ষিপ্তভাবে আছি বলে জানি না, এই জায়গায় উজবেক বা সিরিয়া বা কারোর থেকেই আমরা কোনোদিনই জিততে পারবো না, এটা সবচেয়ে ভালো তারাই জানে। কিন্তু একটা মিথ গড়ে রাখা হয়, যদি সবাইকে এই ধারণাটা জানিয়ে দেওয়া যায় ভারতীয় ফুটবল, ভারতীয় ওয়ার্ল্ড ফুটবলে উজবেক লাস্ট চার বছরে কী করেছে, কীভাবে তাদের প্রগ্রেস হয়েছে, এই স্ট্র্যাটেজিগুলো দিলে ভারতবাসীরাও বুঝে যেত যে না, আমাদের কোনো দিনই এদের সাথে জেতার চান্স ছিল না। হ্যাঁ, এখন কোন টিম পাঠায়, একটা টিম সবসময় আমরা উজবেককে হারালাম মানেই তাই না, উজবেক কোন টিম পাঠাচ্ছে, ফার্স্ট টিম পাঠায় না সেকেন্ড টিম পাঠায়, আমরা কোন টিম পাঠাচ্ছি, অনেক রকম এক একটা প্রোগ্রাম থাকে। বলে তোমরা, আমি বলবো যে উজবেকের সাথে আমরা পিছিয়েছিলাম, পিছিয়ে আছি, আপাতত পিছিয়ে থাকবো, পরবর্তী ম্যাচ তো সিরিয়া, সিরিয়ার সাথে তো পিছিয়ে আছি, এবং এতে কোনো ভাবার ব্যাপার নেই, যদি কিছু করি সেটা হবে অঘটন এবং ভালো কাজ। তুমি কি আশা করছো কৃতিত্বটা হবে প্লেয়ারদের, একটুও পচিল না, এক সবটাই কৃতিত্ব হবে প্লেয়ারদের। তুমি কি আশা করছো এক পয়েন্ট কিংবা একটা গোল আমরা পাবো? একটা গোল পেলেই বাবু সন্তুষ্ট দিয়ে, সেই একটা গোল কোনো একটা রেজাল্ট নাকি, একটা আজকালকার খেলায় একটা গোল ওদের চাইদে বোধ হয় দিয়ে দেবে। হ্যাঁ, ফলে ওটা ইস্যু না, একটা পয়েন্ট যদি লোক থাকে, একটা পয়েন্ট পেলে অবশ্যই ছেলেরা অ্যাকচুয়ালি চার্জড হবে,
এটা একটা তাদের অ্যাচিভমেন্ট হবে, একটা পয়েন্ট আনাটাও এইসব টুর্নামেন্টে শক্ত। আমাদের যদি বরং উল্টে প্রেস যদি তাদের বোঝাতো, তোমরা যদি এইসব টুর্নামেন্ট থেকে এক দু পয়েন্টও আনতে পারো, দ্যাট উইল বি দ্য এনাফ, হ্যাঁ তাহলে ভালো হতো। আমরা বলে দিয়েছিলাম অস্ট্রেলিয়ার সাথে জিততেই হবে, এর সাথে জিততেই হবে, ওরা তো সবচেয়ে ভালো জানে এটা কোনো সম্ভবই না, সে তাই হয়েছে। এখন এখন আমরা বলছি, মানে দর্শকবাসীরা বলছি যে একটা পয়েন্ট এলে ভালো, আমার মানে সেটাও খুব টাফ হলে খুবই ভালো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।